আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال الله تعالى ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا وقال الله تعالى فاصبر كما صبر أولو العزم من الرسل من الرسل ولا تستعجل لهم وقال الله تعالى وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم আলহামদুলিল্লাহ উপস্থিত আজকে জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এই দিনে জুমার সালাত আদায় করার জন্য, জুমার খুতবা শ্রবণ করার জন্য মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই
মহান রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, দরুদুল সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুলিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম একটি বিষয়কে কেন্দ্র করে, সে বিষয়টি হলো ইসলামী পুনর্জাগরণ পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা। আমরা এর আগে চারটি বিষয় আলোচনা করেছি, আজকে আমরা এর পঞ্চম নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার মূলনীতি বা উসুল, সেটি হলো ভ্রাতৃত্ববোধ এবং হৃদ্যতা থাকা। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মুসলিম অন্য মুসলিমকে ঘৃণা করবে না, মুসলিম অন্য মুসলিমকে তার নিজের ভাই হিসেবে মনে করবে, এবং এই ভাইয়ের সাথে কোনো ধরনের জুলুম অত্যাচার বা তার কোনো ক্ষতি করা, তার সাথে কোনো বাড়াবাড়ি আচরণ করা, এগুলো করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মুমিনদের পরস্পরের সম্পর্কের ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতে, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই একজন মুমিন অন্য মুমিনের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের মধ্যকার যদি কোনো বিরোধ থেকে থাকে তাহলে তোমরা সেই বিরোধকে মীমাংসার মাধ্যমে মিটিয়ে ফেলো। বিশ্বনবীর একটি হাদিস, হাদিসটি সহিহ বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছিলেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। অর্থাৎ তোমরা একজন আরেকজনের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হও, যদিও তোমরা একজন আরেকজনের মায়ের এক মায়ের পেটের ভাই নও, অথবা একই দেশের না হোক, পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে আসা মুসলিমের সাথে দেখা হলো তাকে নিজের ভাই হিসেবে সম্বোধন করা এবং তার সাথে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক সৃষ্টি করা, তাকে নিজের ভাই মনে করে সম্মান করা, এই উখওয়া, এই ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আপনি যদি ইসলাম প্রচারে এবং ইসলামের প্রাথমিক যুগের সাহাবিদের পরস্পরের আচার আচরণ, তাদের ব্যবহার যদি ফলো করেন, দেখবেন ইসলামের এই ইসলামের এই জাগরণ সৃষ্টির পিছনে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল। সেই জন্য সাহাবায়ে কেরাম তারা ইসলামের ভ্রাতৃত্ববোধকে সবচেয়ে গুরুত্ব দিয়ে নিজের মায়ের পেটের ভাই যে মুশরিক তার সাথেও সম্পর্ক ছিন্ন করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করেননি, পিতার সাথে সম্পর্ক ছেদ করতে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করেননি, মায়ের সাথে সম্পর্ক ছেদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন শুধুমাত্র ইসলামের কারণে। আর যে লোককে কোনোদিন দেখে নাই তিনি তাকে দেখেছেন যে ইসলামের একজন অনুসারী, তিনি নিজেও ইসলামের অনুসারী হওয়ার কারণে তাকে নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখেছিলেন। এই কারণে মুসলমানদের মধ্যে একটা ইউনিটি সৃষ্টি হয়েছিল, একটা ঐক্য সৃষ্টি হয়েছিল, সকলে একমত, এক সিদ্ধান্ত, সকলের মিশন এবং ভিশন, টার্গেট, লক্ষ্য ছিল একটাই, সকলে একটা টার্গেট নিয়ে কাজ করেছিলেন, তাদের মধ্যে ইফতিরাক ছিল না, তাদের মধ্যে ইখতিলাফ ছিল না, সকলে এক হয়ে একটা প্ল্যাটফর্মে এসে এক নির্দেশনায় একটা সিলেবাস ফলো করে কাজ করেছিলেন, যার কারণে অত্যন্ত দ্রুত সময়ে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভ্রাতৃত্ব বোধের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বিশ্বনবীর হাদিস থেকেও গুরুত্ব পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই ভ্রাতৃত্ববোধ যদি কোনো মানুষের মধ্যে সৃষ্টি হয় তাহলে সে কোনো দিন অন্য ভাইকে অত্যাচার করতে পারে না।
সে অন্য ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, হেয় প্রতিপন্ন করতে পারে না। এখন আমরা তো মুসলিম, আমাদের মধ্যে কি সেই ভ্রাতৃত্ববোধ আছে? আমরা কেন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিটা পদে পদে প্রতিটা মোড়ে মোড়ে বাধার সম্মুখীন হচ্ছি? কেন আমরা সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী যারা তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন যারা ছিলেন, তাদের মতো সফলতা আমরা কেন অর্জন করতে পারছি না? এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের মুসলমানের যে সম্পর্ক, মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ, এটার ভিতরে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। আমরা ইসলামিক ভ্রাতৃত্ববোধের চাইতে আমরা জাতীয়তাবাদের ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দিই। এই জাতীয়তাবাদের ভ্রাতৃত্ববোধ আনতে গিয়ে আমরা দেখি ইসলামিক যে ভ্রাতৃত্ববোধ আছে এটা গৌণ হয়ে যায়, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য আমাদের অনেককে শুনতে বলা যায় সবার আগে আমরা বাঙালি, এই কথাটা আছে না নাই? তো আল্লাহ বলছেন কোরআনে কি আল্লাহ বলছেন, বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরকম কোরআনে কিছু আয়াত পাওয়া যায় যেটার মূল মাফহুম, মূল বুঝ হলো বা মূল প্রতিপাদ্য হলো তুমি সর্বশেষ নিজেকে ঘোষণা দিবে যে আমি মুসলিম, আমি আল্লাহর দিকে মুখ করলাম, তিনি কে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তো আমাকে পৃথিবীর দেশের যে গণ্ডি আছে, যে প্রাচীর আছে, এই প্রাচীর আমাকে আটকে রাখতে পারবে না। যখন আমি ইসলামের ইসলামিক মূল্যবোধে জাগ্রত হব, আমার ভিতরে ইসলামিক মূল্যবোধ কাজ করবে, এটাকে আমি ধারণ করতে পারবো, তখন এগুলো আমাকে আটকাতে পারবে না। আর যখন আমি জাতীয়তাবাদের মূলনীতি নিয়ে সামনে আগাবো, তখন কিন্তু এই জাতীয়তাবাদের মূলনীতি ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই ইসলামিক মূলনীতি আমার কাছে গৌণ হয়ে যাবে, এটা আমার কাছে এখন ভ্যালু থাকবে না। কারণ আমি তো মূলনীতি হিসেবে গ্রহণ করেছি জাতীয়তাবাদকে, জাতীয়তাবাদের ভিতরে আছে মুশরিক, নাস্তিক, ইসলামের শত্রু, যারা সবসময় ইসলামের বিপক্ষে কথা বলে। তার সাথে আপনার ভ্রাতৃত্ববোধ একটা আইডিওলজি নিয়ে, জাতীয়তাবাদের আইডিওলজি নিয়ে, জাতীয়তাবাদের আদর্শ নিয়ে একটা গণতন্ত্র কায়েম করবেন, একটা সরকারকে ক্ষমতায় বসাবেন অথবা একটা সরকার ক্ষমতা থেকে নামাবেন, উদ্দেশ্য আপনার এটা। এই জন্য হিন্দুর সাথে আপনার ভ্রাতৃত্ববোধ হতে পারে, নাস্তিকবাদের সাথে বা নাস্তিকের সাথে আপনার ভ্রাতৃত্ববোধ হতে পারে, যে সব সময় ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কাজ করে, রসুলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, ইসলামের বিভিন্ন বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে উপস্থাপন করে, তার সাথে আপনার সম্পর্ক, তাকে আপনি ভাই বলছেন, তার সাথে রাজপথে মিলে আপনি আন্দোলনে নামছেন, এই আইডিওলজি আপনি যখন গ্রহণ করেছেন, আপনাকে বুঝতে হবে আপনি নিজেকে যতই মুসলিম দাবি করেন, সত্যিকার অর্থে আপনি সামান্য পরিমাণ ইসলামের গণ্ডির ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, তা আপনি যখন মরবেন, এই দুনিয়ার সামান্য এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সামান্য কিছু ফায়দা নেওয়ার জন্য কোনো একটা দলের ভিতরে ঢুকতে গিয়ে ইসলামকে আপনি খাটো করছেন, সামান্য দুনিয়ার সামান্য সামান পাওয়ার জন্য, সম্মানিত উপস্থিতি, এই জন্য ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে হবে ইসলামকে সামনে রেখে। যেখানে ইসলাম নাই সেখানে অন্য কোনো আদর্শ থাকতে পারে না। ইসলামের সাথে কোনো আদর্শের যদি সাংঘর্ষিক হয় আর সেটাকে যদি আমি পছন্দ করি, মনে রাখবেন ইসলামকে আপনি অপছন্দ করেছেন, এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা কারণ, এটা হলো নাকিজুল ইসলামের অন্তর্ভুক্ত, অর্থাৎ ঈমান ভঙ্গের একটা কারণ, ইসলাম ভঙ্গের একটা কারণ। যদি এই মূলনীতি দিয়ে আমরা আগাই, এরকম বহু লোক পাওয়া যাবে যারা আমরা ফজরের সালাতে উপস্থিত হয়েছি কিন্তু আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, আমি যাকাত দিচ্ছি কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছি, এই মূলনীতি নেওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়টা জটিল। যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানদের ভ্রাতৃত্ববোধকে প্রাধান্য দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ইসলামের পুনরুজাগরণ অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সকল মানুষকে একটা কাতারে দাঁড় করাতে পেরেছেন,
যিনি সমাজের উঁচু শ্রেণীর একদম খুব আপার লেভেলের একজন মানুষ আর একজন কালো দাস, দুইজনে একসাথে দাঁড়াইছেন, এদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। একজন আরেকজনকে সম্মান করেছেন, একজন আরেকজনকে শ্রদ্ধা করেছেন। আল্লাহর কাছে যেমন সকলের মান সমান, রসুলও তাদেরকে সম্মান সমান চোখে দেখেছেন, কোনো পার্থক্য করে দেখেন নাই। বেলাল একজন কালো মানুষ আপনারা জানেন, একজন কৃতদাস, পরবর্তীতে আজাদ হয়েছেন, মানুষ ছিলেন কালো, কিন্তু আল্লাহ ওনাকে যে পরিমাণ ইজ্জত দিয়েছেন, অনেক ধনী মানুষের সেই ইজ্জত ছিল না। তিনি মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিনের মর্যাদা কি আপনারা জানেন? মুয়াজ্জিনের মর্যাদা হলো মুয়াজ্জিনের আজানের সুর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত জীবিত এবং মৃত প্রতিটা বস্তু তার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রসুল আরেকটা রসুলে বলছেন, কিয়ামতের দিন মানুষ থাকবে অনেকেই, কিন্তু কিছু লোকের মাথা থাকবে অনেক উঁচু, এই লোকগুলো হলো মুয়াজ্জিন, এদের মর্যাদা হবে বেশি। তো মাথা উঁচু থাকলে মর্যাদা কিভাবে? যখন আবু জেহেলকে হত্যা করা হয়, জবাই করা হয়, আবু জেহেল বলেছিল মুসলমান ওই সৈনিককে, সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেন বলে গেছি, বলছে শোনো আমাকে তো মারবা, আমার গলাটা বড় করে কেটো, তো বড় করে নিচ থেকে কেটো। মৃত্যুর আগ পর্যন্ত তার অহংকার কমে নাই, বলছে আমাকে গলাটাকে বড় করে কেটো, যেন বড় হয়, তার মানে মাথাটা উঁচু সবাই চায়, ঠিক না? উঁচু করে বাঁচতে চায়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনদের মাথা উঁচু করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে বিষয়টা বলছিলাম যে এই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে থাকতে হবে, কিন্তু আজকে ভ্রাতৃত্ববোধ থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের মধ্যে কি আছে? ইখতিলাফ। আমাদের মধ্যে কি আছে? ইফতিরাক, বিচ্ছিন্নতা আছে। অনেকগুলো কারণে আমরা বিচ্ছিন্ন, এর মধ্যে একটা কারণ হলো আমরা মাসআলাগত কারণে মুসলিম হওয়ার পরেও, দিন মানার পরেও এক মুসলমান আরেক মুসলমানকে পছন্দ করি না। শুধুমাত্র সব বাদ দিলাম, একটা মাসআলাগত কারণেও, যে তিনি এই মাসআলা ফলো করেন, আমি এই মাসআলা ফলো করি, এই একটা মাসআলা আমল করতে গিয়ে শুধু ভিন্নতা থাকার কারণে তাকে ঘৃণা করতেছেন আপনি। একটা মাসালাকে দিয়ে যে মাসালা দিয়ে সে কাফের হবে না, মুনাফিক হবে না, মুশরিক হবে না, বেঈমান হবে না, ফাসেক হবে না, তারপর আপনি তার সাথে ঘৃণা পোষণ করছেন একটা মাসালা নিয়ে, এইটা এই মূলনীতি বিরোধী। ভালো করে বুঝেন, আপনি যদি বিরোধপূর্ণ মাসালাগুলোর কিতাব পড়েন, আমরা পড়েছি দাওরার শেষ বর্ষে কুলিয়া সানিয়াতে পড়েছিলাম বেদায়াতুল মুস্তাহিদ, এরকম মোটা আমার কাছে আছে দুই খণ্ডে বেদায়াতুল মুস্তাহিদ। এই বেদায়াতুল মুস্তাহিদ আপনি পড়লে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এমন কোনো মাসালা নাই যে মাসালা ইখতিলাফ নাই, এমন কোনো মাসালা নাই, প্রতিটা মাসালা ইখতিলাফ। কিন্তু এই কিতাবগুলো যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন যিনি মাসালার ক্ষেত্রে বিপরীত মত পোষণ করেছেন, তিনি ওনার মতের বিপক্ষে যিনি আছেন ওনাকে ঘৃণা করেন নাই, ওনাকে বাতিল বলেন নাই, ওনাকে কাফের বলেন নাই, বলছেন উনি ওনাকে সম্মান করছেন এবং বলছেন উনিও দলিল দিয়েছেন, আপনার যেটা পছন্দ হবে সেটা মানতে পারেন। কারণ কথা হবে দলিল দিয়ে, দলিল ছাড়া কোনো কিছু মানা যাবে না। যদি মতবিরোধ করতে চান এটার পক্ষে আপনার দলিল লাগবে, যদি আপনি ইখতিলাফ করতে চান দলিল ছাড়া ইখতিলাফ করা যাবে না, দলিল ছাড়া যেটা করবেন এটা ভুয়া, দলিল লাগবে আপনার। কিন্তু এই সমস্ত বড় বড় ইমামরা ইখতিলাফ করেছেন ঠিকই, ইমাম আবু হানিফার বিরুদ্ধে তিনজন ইমাম ছিলেন, মালিক, শাফি, হাম্বলি, কোনো মাজহাবের ক্ষেত্রে মাসআলার ক্ষেত্রে আবু হানিফাকে ওনারা বাতিলও বলেন নাই, আবু হানিফা ওনাদেরকে বাতিল বলেন নাই। একজন আরেকজনকে একজনকে পান নাই, হয়তো দুই একজন পেয়েছেন, কিন্তু পরবর্তী যারা এসছেন তারা এনাদেরকে বাতিল বলেন নাই। সম্মানিত উপস্থিতি, এই মাসালাগত কারণে আজকে আমাদের মধ্যে বিরোধ,
আমাদের মধ্যে এমন কিছু চিন্তাধারা সৃষ্টি হয়েছে আমাদের দেশে আলেমদের মধ্যে, যারা আলেম আছেন, এই আলেমরা মনে করে দেশে সবাই আমার মাসালা ফলো করবে, মনে করে সবাই আমার ফলোয়ার হবে, আমি যেটা বলবো এটি সবাইকে মানতে হবে। তিনি কি আল্লাহর রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব উনি পেয়েছেন? সলেহ মোহাম্মদ বিন সলেহ আল উসাইমিন তিনি বলছেন এইরকম মানসিকতার বা থাকবে সে সত্যিকার আলেম না। কিন্তু আমাদের মধ্যে এমন আছে যে আমার কথাই সবাই যেন ফলো করে, আমারটাই ঠিক, আমারটাই সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, আমার ফ্যান ফলোয়ার বেশি থাকবে, আমার ভক্তবৃন্দ বেশি থাকবে, আমার মাহফিলে সবচেয়ে বেশি লোক থাকবে, এই মানসিকতা আছে না নাই? এটা একটা নিকৃষ্ট মানসিকতা। আপনার পূর্বের আলেমদের গিয়ে দেখেন ওনাদের কয়জন ভক্তবৃন্দ ছিল, জাতির চিন্তনা ওনাদের, ওনাদের খেদমত ছিল, কিতাব ছিল, এগুলো মানুষ অধ্যয়ন করেছে, কিন্তু ওনাদের তো ভক্তবৃন্দ ছিল না। আজকে আমাদের আলেম মানে ভক্তবৃন্দ, শ্রোতামণ্ডলী অনেক, ফ্যান ফলোয়ার অনেক, এটা হকের মানদণ্ড না। এই জন্য এইটা মনে করা ঠিক না আমি যে মাসালা দিব এটাই সব জায়গায় চলবে, কারণ ওনার মাসালার বিপরীতেও আরেকজনের যদি মাসালা থাকে সেখানে ইস্তেহাত করার সম্ভাবনা থাকতে পারে। কোরআনের আয়াতের ইস্তেহাত করার ব্যাপার স্যাপার আছে, রসুলের হাদিসের মাধ্যমে ইস্তেহাত করা যায়, যেখানে ইস্তেহাত করা যাবে সেখানে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন এখানে কঠোরতা আরোপ করা মুসলমানদের মধ্যে ইখতিলাফের একটা কারণ, শরণার্থী উপস্থিতি। এই জন্য আজকে আমাদের মধ্যে যে সমস্ত যুবকরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, দিনের ভিতরে আসছে, ইসলাম প্র্যাকটিস করছে, এরা কোনো না কোনো একজনকে, কোনো এক শায়েখ, কোনো একজন আলেম, কোনো একজন পীর সাহ, কোনো একজন মুরব্বী, বাস ওনাকে ইমাম বানায় নিছে, উনি যা বলবে তাই, এরকম মানসিকতা থাকলে তিনি ইসলামের সঠিক রাস্তা কোনোদিন পাবেন না। সম্মানিত উপস্থিতি, এইটা আমাদের মধ্যে ইখতিলাফের একটা কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এরশাদ করে বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরের মধ্যে বিবাদ করবে না, পরস্পর মধ্যে কি কাফের আর মুসলমানদের মধ্যে, এই পরস্পরটা কারা? মুসলিম মুসলিম, মুমিন মুমিন, ইমানওয়ালা ইমানওয়ালা ব্যক্তির মধ্যে তোমরা বিবাদ করবে না। ওয়ালা তানাযাউ, আল্লাহ কোরআনে বলছে সূরা আনফাল আয়াত নম্বর 40, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম, যদি তোমরা পরস্পরের বিবাদ করো দুইটা ক্ষতি হবে। আল্লাহ বলছে ফাতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম, বিবাদে জড়িয়ে পড়লে তোমরা সাহস হারায় ফেলাইবা, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি সামর্থ্য বিলুপ্ত হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, রিহ বাতাস, একটা ফুটবলের ভিতরে গাড়ির চাকার ভিতরে বাতাস আছে না, এটা কিন্তু একটা শক্তি, ঠিক না? বাতাসটা শক্তি না, মুসলমানদের শক্তি হারিয়ে যাবে, মুসলমানদের হাওয়া বের হয়ে যাবে। আল্লাহ বলছে তোমরা পরস্পরে বিবাদ করবা না, দুইটা ক্ষতি হবে, এক তোমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, কারণ আমাদের মধ্যে মতবিরোধ, আমি তাকে পছন্দ করি না, সে আমাকে পছন্দ করে না, উনি তাকে পছন্দ করেন না, এদের মধ্যে ঐক্য নাই। সুতরাং যখন ইসলামের কাজের জন্য ডাক আসবে কেউ যাবে কেউ যাবে না, ঠিক না? শক্তি হারাবে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরস্পরে বিবাদ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুশ শুরাতে বলছেন শারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি, তিনি তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিসসালামকে। এই জন্য বলা হয় ইসলামের প্রথম নবী কে ছিলেন? নূহ আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম প্রথম নবী, এটা নিয়ে ইখতিলাফ আছে যে তিনি আসলে প্রথম নবী না প্রথম মানুষ, এটা নিয়ে ইখতিলাফ আছে। এই জন্য কারো কারো মতে প্রথম নবী নূহ আলাইহিসসালাম। তো যেটাই হোক, আল্লাহ বলছেন শারা আলাকুম মিনাদ্দিন, তোমাদের জন্য দিনকে আবশ্যক করে দিয়েছি। মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ আমি নূহকে দিয়েছিলাম, রসুলকে বলছে ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং মুহাম্মদ আমি তোমাকেও এর নির্দেশ দিলাম।
ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়ামা ওয়াসাইনা বিহি, আমি আরো নির্দেশ দিয়েছি এর মাধ্যমে, কাকে দিয়েছি? ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আন আকিমুদ্দিন, কি নির্দেশ ছিল? তোমরা সকলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, সর্বশেষ সাবধান, হুঁশিয়ার দিয়েছেন, সতর্ক করেছেন, তোমরা পরস্পরে ইখতিলাফ, পৃথক হয়েও না, বিবাদে জড়িয়ে পড়ো না, সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এই জন্য আমাদেরকে দ্বীনের ব্যাপারে ঐক্য, ধীরস্থিরতা, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে হবে এবং হিকমতের সাথে আমাদেরকে কাজ করতে হবে। ছয় নম্বর মূলনীতি হলো, যদি আপনি ইসলামের পুনরুজাগরণ চান এই পৃথিবীতে, আপনাকে এর পরবর্তীতে যে মূলনীতি গ্রহণ করতে হবে সেটা আস-সবর ওয়াল ইহতিসাব, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে প্রতিদান চাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই ব্যাপারে ধৈর্যের এবং ইহতিসাবের গুরুত্ব আরোপ করেছেন অত্যাধিকভাবে। আজকে একজন মানুষ যখন ইসলাম মানতে চায়, যে ইসলামকে চর্চা করে, ইসলামকে প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং একজন মুসলিম, সে যখন ইসলাম মানতে যায় অথচ তার পরিবারে ইসলাম নাই, ভালো করে বুঝেন, একজন মানুষ হঠাৎ করে দিনে ফিরে আসছে কিন্তু তার পরিবারে ইসলাম নাই, তার পরিবারে পর্দা নাই, একটা মেয়ে হঠাৎ করে পর্দা ধরেছে, মাথায় হিজাব পরে, বোরকা পরে, কিন্তু তার টোটাল ফ্যামিলিতে কেউ পর্দা করে না, এই মেয়েটা এই পরিবারে পর্দা করে চলার তার জন্য অনেক কঠিন। একটা ছেলে ইসলামে ফিরে এসছে, তার দাড়ি রেখেছে কিন্তু তার পরিবারে কারো দাড়ি নাই, রসুলের সুন্নাহ নাই, তার বাবার নাই, তার দাদার নাই, তার ভাইয়ের নাই, তার বোনের হাজবেন্ড তার নাই, তার পরিবারে কারো নাই, সে যখন ইসলামিক লেবাস পরেছে, দাড়ি রেখেছে এবং সে যখন সময়ে ফজরের সময়ে নামাজে যায়, এই ব্যক্তিটার জন্য যে ঘরে কোনোদিন ফজরের সালাতের সময় ঘরের লাইট জ্বলে না, ঘরে কেউ নামাজ পড়ে না, এইরকম ফ্যামিলিতে একটা দাড়িওয়ালা, সুন্নাওয়ালা এবং নামাজওয়ালা একটা ছেলে বসবাস করা তার জন্য কত যে কঠিন, এটা একমাত্র সেই বুঝতে পারে। তাকে শেষ পর্যন্ত এই বাধাগ্রস্ত হতে 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 এক পর্যায়ে ওই পরিবারের লোকরা তাকে পাগল হিসেবে সাব্যস্ত করে, আছে না নাই এরকম? আছে না নাই? আছে। ওই ব্যক্তিটা বুঝে যে এই ঘরে ইসলাম নাই, এই ঘরে একজন আর সকলে তার মতের বিপরীতে, যদিও তারা মুসলিম কিন্তু তার মত ইসলামকে অন্তর থেকে কেউ ধারণ করে নাই, এই জন্য এই ছেলেটার অথবা এই মেয়েটার, যে মেয়েটা পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হয়েছে এবং প্র্যাকটিস করে ইসলামকে, এর এই পরিবারে বেড়ে ওঠা, সামনে এগিয়ে চলা অনেক কঠিন, তার পরিবার থেকে কেউ তাকে জঙ্গি বলে আখ্যায়িত করবে, মৌলবাদ বলে আখ্যায়িত করবে, আছে না না এরকম? সম্মানিত উপস্থিতি, তখন এই মুহূর্তে এদের জন্য করণীয় কি? এদের জন্য করণীয় হলো এরা ধৈর্য ধারণ করবে, এরা ধৈর্য ধারণ করবে। আমার এই ইসলাম পুনর্জাগরণের ষষ্ঠ মূলনীতি হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, এই সমস্ত মানুষ যারা আছে এদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ বলছেন, ওয়ালাকদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ বলছেন ওয়ালাকদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আমাদের রসুলকে মানুষ মিথ্যুক বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, গণক বলেছে, নানানভাবে রসুলকে কষ্ট দেয় নাই। আল্লাহ রসুলকে বলছে, মুহাম্মদ, অবশ্যই তোমার পূর্বে অসংখ্য নবী এবং রাসুল গত হয়েছে, বিদায় নিয়েছে, তাদেরকেও তাদের উম্মত মিথ্যুক হিসেবে সাব্যস্ত করেছিল, মিথ্যুক হিসেবে আখ্যায়িত করেছিল, ফাসাবারু, তারা ধৈর্য ধারণ করেছিল কিসের উপরে? আলা মা কুযযিবু ওয়া উযু, তাদেরকে যে ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তাদেরকে যে ব্যাপারে কষ্ট দেয়া হয়েছে নানানভাবে, তারা জাদুকর ছিলেন না, কবি ছিলেন না, তারা গণক ছিলেন না, তারা মিথ্যুক ছিলেন না, অথচ এই ধরনের অপবাদে জর্জরিত করে মানসিকভাবে কষ্ট দেয়া হয়েছে। আল্লাহ বলছে,
তোমার পূর্বে অসংখ্য নবী এবং রাসূল গত হয়েছে, তাদেরকেও ঠিক এইভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। নবী মুহাম্মদ তারা ধৈর্য ধারণ করেছে কিসের উপরে? এই 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 ক্যাটাগরিতে। সুতরাং তুমি নিজেও এর ওপরে ধৈর্য ধারণ করো, তুমিও এর বাহিরে নও। আল্লাহ বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজম, তুমি ধৈর্য ধারণ করো যেভাবে বড় বড় নবী এবং রাসূল ধৈর্য ধারণ করেছে। আপনাদেরকে একাধিকবার বলেছি, বলেন তো পৃথিবীতে সবচেয়েতে বড় পাঁচজন নবী কে ছিলেন? নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে ফাসবির কামা সাবার, ধৈর্য ধারণ করো যেভাবে ধৈর্য ধারণ করেছিল উলুল আজম, দৃঢ় প্রতিজ্ঞ এরকম নবীওয়ালা। ওয়ালা তাস্তাজিল্লাহুম, এবং তুমি ত্বরান্বিত করো না, তাড়াহুড়া করো না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দিয়েছেন সম্মানিত উপস্থিতি। এই জন্য দেখেন রসুল সাল্লাম কীভাবে ধৈর্য ধারণ করেছেন। মক্কার কাফেররা রসুল সাল্লামের যে বাড়ি ছিল এই বাড়ির সামনে সবসময় ময়লার স্তূপ রেখে আসত, দুর্গন্ধযুক্ত এই ময়লার স্তূপ প্রতিদিন রসুলের বাড়ির সামনে রেখে আসত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদ সত্ত্বেও ধৈর্য ধারণ করতেন। তিনি বলছেন এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ, অথচ আপনারা জানেন প্রতিবেশীর সাথে আচরণের ব্যাপারে কত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনাদেরকে বলেছিলাম কোনো ব্যক্তি যদি কোনো প্রতিবেশীর সাথে জেনা করে তাহলে অন্য দশজন মহিলার সাথে জেনা করে যেই পরিমাণ অপরাধ এবং গুনাহ হয়, প্রতিবেশীর সাথে জেনা করলে সেই পরিমাণ গুনাহ হয়। একজন একজন দশজন প্রতিবেশী গীবত করা, অন্য দশজনের গীবত করা, একজন প্রতিবেশীর গীবত করায় সমান। সুতরাং রসুল তখন বলছেন এটা কেমন আচরণ, প্রতিবেশী সুলভ কেমন আচরণ এটা, প্রতিদিন আমার বাসার সামনে এই ময়লা গন্ধযুক্ত ময়লাগুলো তোমরা রেখে যাও। রসুল সাল্লাম এই কথা বলছেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করতেন সম্মানিত উপস্থিতি। দ্বিতীয় দৃষ্টান্ত আপনারা সকলে জানেন, রসুল সাল্লাম জায়েদ বিন হারেসা রসুলের খুব প্রিয় একজন সাহাবি, রসুলের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, হারে সন্তান জায়েদ, পালক পুত্র জায়েদকে নিয়ে গেলেন, সরি রসুলের পালক পুত্র তাকে নিয়ে গেলেন কোথায়? তায়েফের ময়দানে। আপনারা জানেন সেখানে ইসলামের দাওয়াতে প্রচারে প্রসারে দাওয়াতি কাজ করলেন, ওই এলাকার লোকেরা যুবকদেরকে সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করে দিত আর রসুলকে পাথর মারতে বলল। রসুলের শরীর থেকে এই পাথরের আঘাতে রক্ত প্রবাহিত হতে 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 রসুলের যে জুতা ছিল এই জুতার সাথে পাটা একদম লেগে গেছিল। যখন জুতাটা খুলতে যায় রসুল সাল্লাম ব্যথায় কোকিয়ে উঠেছিলেন। তো সেই মুহূর্তে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতা কিসের সালাম দিলেন? বললেন যে আমরা পাহাড়ের ফেরেশতা, আপনি আমাদেরকে নির্দেশ দেন এই দুই পাহাড়ের মাঝখানে যারা আছে এদেরকে পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। রসুল কি উত্তর দিয়েছিলেন দেখেন, রসুল বলছেন বাল আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসলাবহিম মাইয়াবুদুল্লাহ। রসুল বলছেন না না, আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসলাবহিম, আমি এদেরকে ধ্বংস করার অনুমতি দিচ্ছি না, বরং আমি আশা করছি আজকে যারা আমাকে আঘাত করেছে, আমাকে যারা মেরেছে, এদের বংশের এমন কিছু লোক আসবে, এদের থেকে এমন কিছু বংশধর তৈরি হবে যারা কি করবে, মাইয়া আবুদুল্লাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করবে। আজকে তারা আমাকে মেরেছে, আঘাত করেছে, যদি এদেরকে ধ্বংস করে দেওয়া হয় এদের থেকে তো সন্তান পয়দা হবে না, সুতরাং আমি এদেরকে মারতে চাই না, আমি নির্দেশ দিতে চাই না এদেরকে মারতে, বরং আমি আল্লাহর কাছে আশা করি এদের থেকে এমন কিছু বংশধর আসবে যারা এক আল্লাহর রব্বুল আলামিন সিজদা করে মাথা নত করবে, কোনো মূর্তি পূজার ইবাদত করবে না। আজকে কি সেই তায়েফে ইসলাম নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি তৃতীয় দৃষ্টান্ত ধৈর্য। ইসলাম পুনর্জাগরণের পথ ও পদ্ধতির 6 নম্বর মূলনীতি হলো, এই মূলনীতির একটা পয়েন্ট হলো ধৈর্য ধারণ করা, আস সবর ওয়াল ইহতিসাব,
ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্যের প্রতিদান আল্লাহর কাছে কামনা করবেন। তিন নম্বর দৃষ্টান্ত হল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়েছেন, তখনও হিজরত করেন নাই, কাবা ঘরে গিয়েছেন, সেখানে সালাত আদায় করবেন। এই মুহূর্তে মক্কার কাফেররা রসূলুল্লাহ সাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি নিয়ে এসে সিজদারত অবস্থায় রসুলের মাথার উপরে শরীর উপর চাপিয়ে দিয়েছিলেন। কোনো লোক নাই রসুলকে সাহায্য করতে আসবে, সেখানে কেউ ছিল না। রসুলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন এবং তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর থেকে এইগুলো টেনে টেনে সরাইলেন। সম্মানিত উপস্থিতি, সেই অবস্থায় রসুলের সাল্লাম ধৈর্য ধারণ করলেন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো। একই শব্দ, শব্দের ভিন্নতার কারণে অর্থের পরিবর্তন হয়। ইসবিরু আদেশ, আমর নির্দেশ, ধৈর্য ধারণ করো আদেশ না। এবার আল্লাহ বলছেন একই শব্দ দিয়ে ওয়াসাবিরু, সৎ বা র ধৈর্য ধারণ করা, ওয়াসাবিরু বাবে মুফাআলা থেকে, এটা পরস্পর পরস্পর প্রতিযোগিতা করা। কিসের প্রতিযোগিতা? ওয়াসাবিরু মুমিনগণ, তোমরা পরস্পর পরস্পরে ধৈর্যের প্রতিযোগিতা করো। অরবিতু, তোমরা সবসময় প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আমিন ধৈর্যের কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে যে কথা বলেছিলাম, আপনি কোনো মানুষকে দাওয়াত দিয়ে রাতারাতি হেদায়েতের কামনা করতে পারেন না। যদি আল্লাহর বিশেষ রহমত হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি একবারে দাওয়াত দিয়ে রাতারাতি ইসলাম কায়েম করবেন, এটা কোনোদিন সম্ভব নয়। ধৈর্য ধরে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে আপনাকে দাওয়াত দিতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দীর্ঘ 13 বছর দাওয়াত দিয়েও ইসলাম পূর্ণতা দিতে পারেন নাই। আল্লাহই মাসালাগত দিক থেকে বা কোরআন নাজিরের দিক থেকে পূর্ণতা দেন নাই। এরপরে আরও 10 বছর দাওয়াত দিয়েছেন মক্কায় মদিনায়। এই 13 আর 10 টোটাল 23 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে 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 ইসলামের পূর্ণতা দিয়েছেন। সুতরাং ইসলামের রসুলের যুগে যদি ইসলাম পূর্ণতা পেতে 23 বছর লেগে যায়, তাহলে আপনি রাতারাতি কিসের মানুষের হেদায়ত কামনা করেন? আপনার আমার করণীয় হলো ধৈর্যের সাথে দাওয়াত দিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে আমি কি আমার ঘরে টেলিভিশন ভেঙে ফেলবো, রেডিও ভেঙে ফেলবো, অথবা আমি আমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করব, এটা করব না? আপনি এটা করবেন না। আপনি আপনার পরিবারের লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। আপনি তাদেরকে বুদ্ধিমত্তার সাথে এবং উত্তম বক্তব্যের মাধ্যমে তাদেরকে দিনের দিকে দাওয়াত দিবেন, দাওয়াত দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। কিন্তু আপনার দাওয়াত বারবার প্রত্যাখ্যাত হচ্ছে, প্রত্যাখ্যাত হচ্ছে। আপনি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করবেন, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা শুধু খালি দাওয়াত দিয়ে দেবো, দোয়া করবো না, কোনোদিন সম্ভব না। আপনাকে সবার আগে যেটা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি মন থেকে দোয়া করেন এবং চেষ্টা করেন, শুধু চেষ্টা করবেন, আল্লাহ সাহায্য কামনা করবেন না, কোনোদিন হেদায়েত পাবে না। সবার আগে আল্লাহর সাহায্য কামনা দরকার। এই জন্য আপনার ঘরে আপনি দিন প্রচার করবেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর কাছে হেদায়ত কামনা করতে, আল্লাহ তুমি আমার সমাজের লোকদেরকে হেদায়ত দান করো। এরা বুঝে না, যারা বুঝে না, যারা হারাম কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, অনৈসলামিক, অনৈতিক, অসামাজিক কাজ সমাজে প্রতিষ্ঠিত করছে, তাদেরকে হেদায়ত দান করো। কোনো সমস্যা আছে আপনার? এটা বললে কোনো সমস্যা আছে? ক্ষতি হবে আপনার? দোয়া করতে হবে আগে। রসুল দোয়া করেন নাই? রসুল দোয়া করেছেন। দোয়া মুসলিমের সবচেয়ে বড় শক্তি। শর্মার্থ উপস্থিতি, এই জন্য আপনি হেদায়ত কামনা করবেন, পাশাপাশি দাওয়াত দিবেন। এরপরে মুহাম্মদ বিন সালেহ উসাইমিন তিনি বলছেন, যদি দেখা যায় যে এরপরেও দাওয়াত কবুল হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করা হচ্ছে, সেই মুহূর্তে এই হারাম কাজের সাথে থাকা এটা ইসলামে অনুমোদন করে না। সেই পর্যায়ে যখন দেখবে যে আর আমি নিজেই হারামে জর্জরিত হয়ে যাচ্ছি, তখন বলছে তোমাকে সেখান থেকে ফিরে আসতে হবে। দলিল, দলিল হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাক'উদু মা'হুম। আল্লাহ বলছেন, কিতাবের তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে,
আন ইযা সামিআতুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা, যখন তুমি শুনতে পাবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কে অস্বীকার করতেছে, ওয়ায়ুস্তাহজাহু বিহা, এবং এই আয়াতকে নিয়ে হেয় প্রতিপন্ন করছে, কটাক্ষ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, টিটকেরে করছে, এরকম অবস্থায় কি করবা না তুমি? ফালা তাকউদু মাআহুম, ওই মজলিসে, ওই জায়গায়, ওই ঘরে তুমি অবস্থান করবা না, বসবা না, যেখানে ইসলামকে খাটো করা হচ্ছে, ইসলাম নিয়ে মজা করা হচ্ছে, সেইখানে তুমি মুসলিম হিসেবে বসবা না। আজ আল্লাহ বলছেন ফালা তাকউদু মাআহুম, এই ধরনের কাফের বেঈমানদের সাথে বসবা না। অনেক মুসলমানও দাড়ি নিয়ে খোঁটা দেয় কি দেয় না, ইসলামের নানান অঙ্গ নিয়ে, নানান বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি তামাশা করে, আছে না না এরকম, চায়ের স্টলে বসে আছে, ক্লাবে বসে আছে, মাঠে ঘাটে পার্কে বসে আছে, ইসলাম নিয়ে কথা উঠছে, বাস তামাশা শুরু করে দিয়েছেন, অথচ তিনি নামাজ পড়েন, আছে না নাই? মনে রাখবেন এই লোক ইসলাম থেকে বের হয়ে গেছে, 100% বের হয়ে গেছে, এই ব্যক্তি তওবা না করা পর্যন্ত ইসলামে ফিরতে পারবে না। আর বলছে এই লোকের সাথে বসা যাবে না, আল্লাহ বলছেন ফালা তাকউদু মাআহুম, সূরাতুন নিসা আয়াত নাম্বার 140, তাদের সাথে বসবা না, আল্লাহ বলছেন যদি বসো, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত এই কথা থেকে তারা অন্য কথায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বসবা না, যদি বসো কি হবে, ইন্নাকুম ইযা মিসলুহুম, জেনে রেখো নিঃসন্দেহে তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা কাফের তুমিও কাফের, শুধুমাত্র বসার কারণে, কত কঠিন কথা দেখছেন। তো এরকম পাপাচারীর সঙ্গে সঙ্গী হয়ে পাপাচারে লিপ্ত হওয়া নিষেধ, কিন্তু এটা প্রথম স্টেপে নয়, আপনি যখন দাওয়াতি কাজের ক্ষেত্রে বসবেন তখন হিকমা প্রজ্ঞাসে দাওয়াত দিয়ে থাকবেন, তার সাথে সরে গেলে তো সমস্যা। এই জন্য একটা জিনিস গড়া অনেক কঠিন কিন্তু ভেঙে ফেলা সহজ, একটা জিনিস একটা বিল্ডিং তৈরি করতে অনেক দিন সময় লাগে কিন্তু একটা বিল্ডিং ভাঙতে সময় লাগে না, এই জন্য হিকমা ও প্রজ্ঞার কোনো বিকল্প নাই, এর সাথে আপনার ধৈর্য ইহতিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান কামনা করতে হবে। আরেকটি পয়েন্ট আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। যিনি দায়ী হবেন দায়ীকে অবশ্যই উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে, দায়ী যে দাওয়াত দিবে, যে ইসলামী পুনরুজ্জাগরণের জন্য চেষ্টা করবে, তার নিজের ভিতরে যদি ইসলামের ভালো গুণগুলো না থাকে তাহলে তার দাওয়াত কোনোদিন ফলপ্রসূ হবে না, মানুষ তার দাওয়াত গ্রহণ করবে না। এই জন্য কোনো দায়ী যদি সুৎখোর হয় তাহলে কি তার দাওয়াত মানুষ গ্রহণ করবে? আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং তোমাদের কাছে অবশিষ্ট যে সুদ আছে এগুলো পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হয়ে থাকো, শর্ত দিচ্ছে, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো সাবধান, সুদ যদি থেকে থাকে এটা ত্যাগ করো। ফা ইল্লাম তাফআলু, যদি ত্যাগ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সুতরাং যে সমস্ত মানুষেরা সুদ ত্যাগ করতে পারলো না তারা আল্লাহ এবং রসুলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত। এই যে আল্লাহ বলছে ফাযানু বিহারবিন মিনাল্লাহ, প্রস্তুত থাকো আল্লাহ এবং তার রসুলের যুদ্ধের জন্য। একজন দায়ী সে নিজেই জামাতে উপস্থিত হয় না, ফজরের জামাতে উপস্থিত হয় না, নামাজ পড়ে ঠিক কিন্তু জামাতে নামাজ পড়ে না, সেও কোনোদিন ভালো দায়ী হতে পারে না। আপনারা জানেন এই মাসালা, সেদিন কোনো মানুষ যদি ইচ্ছাকৃত এক অক্ত নামাজ ত্যাগ করে, আজকের যুগের আগের যুগের সমস্ত ওলামায়ে কেরাম একমত সে কাফের, তাকে তওবা করতে হবে। আজকে এই মাসালা শুনে আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন, বলেন কি একক তো নামাজ করে কাফের হয়, আমি হাজারটা প্রমাণ দিতে পারবো, এদেশের হাজারো আলেম আছে এই একমত। সম্মানিত উপস্থিতি, যে বলছিলাম যে দায়ী হবে সে নিজে জামাতে উপস্থিত হয় না, তাহলে কিসে দাওয়াতি কাজ করবে, কিসে সে জামাতের ওয়াজ করবে বলেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না আসলা সলাতিন আলাল মুনাফিকিন
সলাতুল ঈশা ও সলাতুল ফজর। রসুল বলছেন ইন্না আফতর থাকল মানে হলো ভারী, মুনাফিকের জন্য সবচেয়ে ভারী হলো ঈশার সলাতে আর ফজরের সলাতে জামাতে উপস্থিত হওয়া। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, আল্লাহ রাসূল বলছেন এই লোকেরা যদি জানতো এই দুই সালাতের মধ্যে কি আছে, লা আতাউহুমা ওয়ালাউ হামওয়ান, এই লোকগুলো অবশ্যই তখন হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে জামাতে উপস্থিত হতো। তাহলে এই হাদিস থেকে আমরা মুনাফিকের একটা আলামত পাইলাম, কি সেটা হলো যে ফজর এবং ঈশার সলাতে জামাতে উপস্থিত হওয়া, জামাত ত্যাগ করা, নামাজ ত্যাগ করার কথা বলে নাই। মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্য হলো ফজরের সলাত ঈশার জামাত ত্যাগ করা। তাহলে যে দায়ী নিজেই জামাতে নামাজ পড়ে না তিনি কিভাবে দায়ী হবেন, তার মধ্যে অবশ্যই ভালো গুণগুলো থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি মানুষের গীবত করে বেড়ায়, যে ব্যক্তি মানুষের গীবত করে বেড়ায়, অর্থাৎ কোরআনের ভাষায় সে নিজের আপন মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে, সে কোনোদিন ভালো দায়ী হতে পারে না। যে ব্যক্তি চুগলখড়ি করে, চুগলখড়ি আর গীবত দুটা পার্থক্য আছে, চুগলখড়ি হলো একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে শত্রুতা সৃষ্টি করা, আর গীবত হলো অন্যের উপস্থিতিতে তার সে খারাপ কাজ করছে কিন্তু এটা বলে তাকে তুচ্ছ করা, এটা হলো গীবত। চুগলখোর হলো ওর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায় শত্রুতা সৃষ্টি করা, এটা চুগলখোর। আল্লাহ রাসূল বলছেন একটা হাদিস, ইন্নাহুমা লা ইউআযিবান ওয়ামা ইউআযিবানি ফি কাবীরিন, আল্লাহ রাসূল বলছেন দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি ওমা ইউআযিবানি ফি কাবীরিন মানে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনার হাদিস জানেন না, কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, রসুল বুঝতে পারলেন যে এখানে কবরে শাস্তি হচ্ছে দুই ব্যক্তির। আল্লাহ রসুল বললেন এদের দুজনের শাস্তি হচ্ছে কিন্তু বড় কোনো বিষয়ের কারণে শাস্তি হচ্ছে না। আল্লাহ রসুল বলছেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এই দুজনের একজন প্রস্রাব করে পানি নিত না, পবিত্র হতো না। ওয়া আম্মাল আখর ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন রাস্তায় চলতো আর শুধু নামিমা চুগলখড়ি করে বেড়াতো, অর্থাৎ তার কথা তার কাছে লাগাইতো আর তার কথা তার কাছে লাগাইতো, এই কারণে এদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ইসলামী পুনর্জাগরণের জন্য যে দাঈরা কাজ করবে, যারাই চেষ্টা করবে, অবশ্যই তার ভিতরে কোনো ধরনের এই হারাম কবিরা গুনার লেশ মাত্র থাকতে পারবে না, যদি থাকে তার দাওয়াত কোনো দিন ফলপ্রসূ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার, এগুলো উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় শেষ, আমি বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই ভালো ভালো গুণগুলো ধারণ করার এবং এগুলো উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।